অবশেষে অনেক হাইপ এবং অনেক কিছু শোনার পর রিয়েলমি লঞ্চ করে দিল ভারতে রিয়েলমি 7 এবং 7 প্রো। ফ্লিপকার্টে এটি পাওয়া যাবে 14 সেপ্টেম্বর থেকে। অবশ্যই আমি কিনে এর আনবক্সিং ভিডিও আপনাদের সামনে এবং আনবায়াস রিভিউ নিয়ে আসব। তবে অনেক জিনিসে প্রস থাকে কনস থাকে, এই ফোনটির রয়েছে এবং তার একটি ডেডিকেটেড ভিডিও আসছে। তা বলে তো আর টেক থেমে নেই, টেক তার দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবং তাকে ধরার জন্য আমরা যারা টেক ক্রিয়েটর তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ধরার জন্য ছুটছি। আর এই ছুটতে ছুটতে আপনাদের সামনে আবার ক্যামেরার লেন্সে ধরা পড়েছি। আবার চলে এসছি আপনাদের সামনে আপনাদের সুমন নিয়ে অনেক অজানা তথ্য টেক নিউজের ঝুলি। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথম নিউজটাই আরম্ভ করব রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি 7 এবং 7 প্রো লঞ্চ হয়ে গেল ভারতে। রিয়েলমি 7-এর দাম রাখা হলো 15,000 যেমনটি বলেছিলাম এবং রিয়েলমি 7 প্রোর দাম রাখা হয়েছে 20,000 যেমনটি বলেছিলাম। 6 জিবি এবং 64 জিবি রিয়েলমি 7, রিয়েলমি 7 প্রো 6 জিবি 128 জিবি। আমি রিয়েলমি 7-এ অতটা ইন্টারেস্ট নই, আমি রিয়েলমি 7 প্রো এটা কিনব, আনবক্সিং আনব। এবং এই ফোনটিতে মানে 7 প্রোতেও বেশ কনস পেয়েছি, সেটা ভিডিও অবশ্যই আসছে, দেখতে ভুলবেন না। এবং এটি 14 সেপ্টেম্বর থেকে ভারতে পাবেন এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবে এবং অফিসিয়ালি যাবে। দাম রিয়েলমি 7 প্রোর মনে করছি 26 থেকে 27,000 বা 28,000, আর রিয়েলমি 7 মনে করছি 20 থেকে 21,000। আর রিয়েলমি 7 প্রো বেশ আমার ভালো লেগেছে, তার মধ্যে ওই যে ডুয়াল স্পিকারে ডলবি সারাউন্ড সাউন্ডটা বেশ ভালো, সুপার আমোলেড প্যানেল 6.4 ইঞ্চেসের আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ভালো লেগেছে, 64 মেগাপিক্সেলের সনি আইম্যাক্স 682 সেন্সার ভালো লেগেছে, 65 ওয়াটের ডার্ট চার্জার, এমন অনেক কিছু। আপনারা ওয়েট করুন রিয়েলমি 7 এবং 7 প্রোর জন্য। আমাদের নেক্সট নিউজ শাওমি। রিয়েলমি আছে, শাওমি থাকবে না তা তো হয় না। রেডমি নোট 10 5G খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অন দ্য ওয়ে, রাস্তায় একটু ওয়েট করছে বাসের জন্য, বাস পেলেই তার নিজস্ব গন্তব্যস্থলে চলে আসবে এমনটি আমরা জানছি। ডিজিটাল চ্যাট স্টেশন এবং রেডমি নোট 10টা লিস্ট হয়ে গেছে নেটওয়ার্ক অ্যাক্সেস ওয়েবসাইটে। মডেল নাম্বার চলে এসছে, মডেল নাম্বার M200 7J22C। এবং যখনই কোনো ফোনের মডেল নাম্বার চলে আসে তার মানে অনেকটাই নিশ্চিত থাকবেন টিকিট কেটে নিয়েছে, বাসে উঠে গেছে এবং আসছে। তবে বাস পাল্টাতে হয়েছে, একটু দাঁড়িয়ে আছে মানে আর কিছুদিন। এবং তার সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি 820 এই চিপসেটটি এতে পাওয়া যাবে, এটি 5G। আমার মনে হয় রিয়েলমি 7 প্রোকে ডিরেক্ট কম্পিট অবশ্যই করবে। আর তার সাথে এটা যখন আমরা AI বেঞ্চমার্কে সাইটে দেখা গেছে তখন এর সিঙ্গেল স্কোর এবং মাল্টি স্কোর জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না, কারণ সেই স্কোরগুলো এখনও পাইনি হাতে। এবং এই স্কোরে দেখা গেছে IQ Z1-এর থেকে একটু পিছিয়ে ডাইমেনসিটি 1000-এর থেকে। আপনি ওয়েট করুন, আমি ওয়েট করছি রেডমি নোট 10 5G-র জন্য। আমাদের নেক্সট নিউজ ভিভোর পক্ষ থেকে। ভিভো খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ভিভো V20 এবং V20 SE, যেটা ভি সিরিজের মধ্যে আসবে। তো থাইল্যান্ড সার্টিফিকেশন সাইট NBTC এখানে এটি লিস্টেড হয়েছে, মডেল নাম্বার ভিভো V2018 এবং ভিভো 2022। ইন্দোনেশিয়া SDPPI, চায়না CQC অ্যান্ড গিগ বেঞ্চেও এটা লিস্ট হয়েছে। এত জায়গায় লিস্ট হয়েছে মানে খুব তাড়াতাড়ি আসছে। এবং ভিভো এসি এখানে ট্রিঙ্কেট কোড নেমে প্রসেসর আনছে, আর এই প্রসেসরটা 11 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, 8 জিবির র্যাম থাকছে এবং সিঙ্গেল স্কোরে এটি স্কোর করেছে 316 এবং মাল্টি স্কোরে 1377। দাম মনে করা হচ্ছে 20,000-এর নিচে। কি ওয়েট করবেন তো ভিভোর এই দুটি ফোনের জন্য, অবশ্যই কমেন্টস করবেন। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর কোথাও যদি সত্যিই মন ছয় আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস আশা রাখি করবেন কারণ প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিয়ে থাকি। তো চলুন আমাদের পরের একটু গেমিং ব্যাপার, নুবিয়া। নুবিয়া তাদের রেড ম্যাজিক 5S খুব তাড়াতাড়ি লঞ্চ করছে এবং এখানে গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি, তার সাথে পেছনের ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং এটি গ্লোবালি লঞ্চ হচ্ছে। তার সঙ্গে এখানে 6.65 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 865 7 ন্যানোমিটার প্লাস টেকনোলজিতে, অ্যাডিনো 650, এর GPU 8 জিবি 128 জিবি, 12 জিবি 256 জিবি, তাছাড়াও আর একটা ভ্যারিয়েন্ট পাওয়া যাবে UFS 3.1 স্টোরেজ টাইপ। রেড ম্যাজিক এখানটাই যে UI 3.0,
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সেলফি ক্যামেরাটা একটু কেমন লেগেছে 8 মেগাপিক্সেলের, আপনারা কি বলেন? আর তার সাথে 4500 এমএএইচের ব্যাটারি, এনএফসি রয়েছে, 18 ওয়াটের চার্জার, মানে ফাস্ট চার্জার। খুব ওয়েট করছি অধীর আগ্রহে রেডমি যে এখানটা নুবিয়া রেড ম্যাজিকের জন্য। চলুন আমাদের নেক্সট নিউজ কোয়ালকমের পক্ষ থেকে। কোয়ালকম টিজার্স করেছে, মানে খুব তাড়াতাড়ি তাদের 4 সিরিজের অন্তর্গত 5G চিপসেট আনছে, সত্যি করে অসাধারণ। মানে কোয়ালকমের বা হেল্পে বা সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি খুব সস্তার মধ্যে 5G পেয়ে যাব, এবং তাদের টার্গেট যে প্রত্যেকটি মানুষের কাছে 5G পৌঁছে যাক এবং সস্তায়। তো এখানে স্ন্যাপড্রাগন 4 সিরিজ 5G চিপসেট আসছে খুব তাড়াতাড়ি, এবং এটা ফার্স্ট কোয়ার্টার 2021 আসছে। 4 সিরিজের যে চিপসেট থাকবে তাতে 5G মোডেম ব্যবহার করা হবে, এবং যে ব্র্যান্ডগুলো প্রথম আনবে তার মধ্যে মোটরোলা, ওপো, সাওমি, এই তিনটে কোম্পানির স্মার্টফোনে আপনারা পাবেন সস্তায় 5G-র জন্য। রেডি থাকছেন তো ভাই? আমরা নেক্সট যাই পোকো X3। আমরা অবশ্যই জানি এর প্রাইস লিক হয়ে গেছে, এবং এটি ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে, দামও লিস্টেড হয়ে গেছে সব কিছু, কিন্তু এর আনবক্সিং চলে এলো, এর চলে এলো টিপিউ কেস, এর চলে এলো দেখতে কেমন পেছনে, এবং ট্রিপল কাট স্লট। শুধু তাই না, এই ফোনটির সঙ্গে আরেকটি ফোন আসছে, পোকো X3 প্রো, এবং এটি নাকি ওই রিয়েলমি 7 প্রোকে টেক্কা দেবে। 7 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে গ্লোবালি, তবে ভারতে এখন আসছে না। এবং এই পোকো X3-র হ্যান্ডসন ভিডিও চলে এসছে, স্প্যানিশ ওয়েবসাইট TEC ভিডিও টিভি ডিটেলস এর এটা রিভিল করেছে। 732G প্রসেসর, 664-এর আপনারা ভ্যারিয়েন্ট পাবেন। সব কিছু নিয়ে পোকো X3 প্রোর জন্য একটু হায়ার ভ্যারিয়েন্টের জন্য ওয়েট করতে পারেন। রেডমির স্মার্ট ব্যান্ড লঞ্চ হতে চলছে, কনফার্মড টু লঞ্চ অফ 8 সেপ্টেম্বর, এটা ভারতে লঞ্চ হচ্ছে, এবং লাইট ওয়েট থাকবে, লং ব্যাটারি লাস্টিং থাকবে, কালারফুল ডিসপ্লে থাকবে, 1.08-এর TFT স্ক্রিন, 130 mAh ব্যাটারি, এবং দাম মনে করা হচ্ছে 1075 টাকা। কি আপনারা রেডি তো এইরকম ব্যান্ডের জন্য? আমিও ব্যবহার করছি, বাট এটা আনফর্চুনেটলি রেডমির না, হুয়াওয়ের। লাস্ট নিউজ স্যামসাংয়ের পক্ষ থেকে, স্যামসাং একটা ল্যাপটপ টাইপের জিনিস লঞ্চ করছে, যেটা নাম করেছে গ্যালাক্সি বুক ফ্লেক্স 5G, ল্যাপটপে 5G, ক্যান ইউ ইমাজিন? এবং এটি টাচ স্ক্রিন, এবং আপনি রোটেট করতে পারবেন। তো ইন্টেল 11th generation টাইগার লেক চিপসেটের সঙ্গে এটা আসছে, যার মধ্যে 5G মোডেম থাকবে, 13.3 ইঞ্চেসের ফুল HD টাচ স্ক্রিন প্যানেল থাকছে, i5 এবং i7 দুটো ভ্যারিয়েন্ট আপনারা পাবেন, বিল্ট ইন এস পেন পাবেন, এবং 16GB এবং 512GB SSD পাবেন, 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা পাবেন, 720p-তে ভিডিও কল করার জন্য আলাদা একটা সেপারেট ক্যামেরা পাবেন। সব মিলিয়ে আসতে চলেছে গ্যালাক্সি বুক ফ্লেক্স 5G, দেখি কত দাম করে। আর ল্যাপটপে যদি একটু পেন পাই ক্ষতি কী? আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কাল টেক নিউজে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।